এবার আমরা একটু রিকল করি। এটা তো আমরা ভেক্টর এডিশন গেল, আমরা এবার হচ্ছে একটু রিকল করি। রিকলটা হচ্ছে এরকম কি, আমরা জানতাম যে ভেক্টরটা অলওয়েজ সেম সাইজ হতে হবে, একাধিক ভেক্টর যোগ বিয়োগ গুণ ভাগ যাই করে না কেন সেম সাইজ হতে হবে। সো আমি এখানের মধ্যে একটু ভেরিয়েশন এনে প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে চাচ্ছি। ধরেন আমি বলতেছি যে V3 একটা ভেক্টর যেখানে হচ্ছে 1 1 2 তিনটা ভ্যালু আছে, এই ভেক্টরে তিনটা আইটেম আছে। V4 এখানে আমি একটা রেপ ফাংশন ইউজ করছি, রেপ ফাংশন মানে হচ্ছে যে 1 ভ্যালুটা 5 বার আসবে, মনে আছে? রেপ মানে রিপিটেটিভ ফাংশন। জি ওকে, এখন আমি যদি এইটাকে রান করি তাহলে দেখেন কি আসতেছে, প্রথমেটা হচ্ছে V3 হুইচ ইজ 1 1 2 আর V4টা হচ্ছে 1 5টা এই রিপিটেটিভ ফাংশনের জন্য। আমি যদি রেপ না দিয়ে যদি SEQ দিতাম তাহলে আনসারটা কি আসতো বলুন তো? তাহলে যে প্রবলেমটা হবে দেখেন একটা ওয়ার্নিং দেখতেছে, সেটা কি, ইন V3 প্লাস V4 লঙ্গার অবজেক্ট লেন্থ ইজ নট মাল্টিপল অফ শর্টার অবজেক্ট, মানে যে দুইটা অবজেক্ট এটা সিমিলার সাইজ হইতে হবে অথবা একে অন্যের ধরেন আমি যদি বলি যে এখানে 3 3 আছে তাহলে কোনো সমস্যা নাই, 3 4 হইলেই সমস্যা, 3 5 হইলেই সমস্যা, কিন্তু যদি 3 এবং 6 হইতো তাহলে তাহলে আর করতে কি এটাকে সে ম্যানেজ করে নিত, মানে ম্যানেজ করা বলতে হচ্ছে যে তখন সে ওই ওই প্রথম যে তিনটা আছে সেই তিনটাকে সে আরেকবার রিপিট করে তখন ওই ছটা ওই ছটার সাথে যোগ করতো। আমার কথাটা মনে বুঝতে পারেনি আপনারা? ধরেন আমি এখানের মধ্যে যদি একটা V1 বলি 1 2 এন্ড 3 আর যদি V2 বলি লাইক এখানের মধ্যে 10 11 এবং 12 কোনো সমস্যা নাই অ্যাড হবে, যদি বলি 13 তাহলে এরর আসবে কারণ এই দুটা সেম সাইজ না, যদি বলি 14 মানে এখানের মধ্যে 5টা হয়ে গেছে তাহলেও সমস্যা হবে, কিন্তু যদি বলি 15 তাহলে সে কিন্তু সমস্যা নিবে না, মানে তাহলে সে রান করবে কারণ 3 2 গুণে 6। তো আর এর কথা হচ্ছে, আর এর লজিক হচ্ছে তোমাকে হয় সিমিলার সাইজ হইতে হবে নাইলে ইন্টেজার টাইমস মাল্টিপল হইতে হবে। এখন কথা হচ্ছে কি যে এখানে 3টা এখানে 6টা তাহলে অ্যাড হবে কেমনে, অ্যাড হবে এরকম আর তখন নিজে নিজে অটোমেটিক্যালি 1 2 3 আবার জেনারেট করবে, করে তখন এই যে এই বরাবর মানে যা যা আপনার অ্যাড হয় 11 13 15 তারপর এই আবার 1 এর সাথে 13 14 16 18 এটা সে করবে, এটাতে তার কোনো প্রবলেম নাই, কিন্তু এটা মাল্টিপল টাইমস হতে হবে অর সিমিলার সাইজ হতে হবে, এটা হচ্ছে আর এর লজিক। এখন আমি যদি এখানে এই যে কথাটা বললো, এই যে প্রবলেমটার কথা বললো যে দুইটা সেম সাইজ না বা মাল্টিপল টাইমস না, আমি যদি এটাকে 6 দিয়ে দিই তাহলে 6টা 1 হবে। এবার যদি আমি রান করি এখন কিন্তু সে নিছে, এখন তার কোনো সমস্যা নাই, সে কি করছে 1 1 2 তার সাথে প্রথম 1 1 যোগ করে 2 2 3 করছে, আবার সে 2 2 3 করছে। কথা বুঝতে পারছেন? জি। এবার আসি সাবস্ট্রাকশন, অ্যাডিশন পারলে সাবস্ট্রাকশন তো আপনারা এমনিই পারবেন, এটা তো আসলে নতুন করে দেখানোর দরকার নেই। ধরেন আপনি এখানে মধ্যে V1 আগে থেকে আছে, V2 আছে, V1 মাইনাস V2। তো আমি বললাম কি যে এই V1 মাইনাস V2 যদি করি সাপোজ তাহলে এখানে আমার দেখাচ্ছে 2 7 10 7 7, তো মাইনাস করা মানে হচ্ছে যে ওই সেম জিনিসটাকে -1 দিয়ে যোগ করে তারপরে এটাকে বিয়োগ করা, কথা একই আর কি, ঘুরে ফিরে কথা একই। আচ্ছা তারপরে হচ্ছে আমার স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন তো হচ্ছে আরো সোজা, যেটা হচ্ছে আমি কি করতেছি যে আমি যদি একসাথে করতেছি, একসাথে মানে হচ্ছে যে ফার্স্ট আমি এখানে একটা মাল্টিপ্লিকেশন করতেছি 5 এর সাথে V2 মাল্টিপ্লাই করতেছি, তো V2 আমার কত ছিল -1 -5 -7 -3 -2, তার সাথে আমি 5 গুণ করতেছি, গুণ করার পর যা আসবে সেই 5টা ভ্যালু, এই 5টা ভ্যালু V1 এর সাথে যোগ হয়ে V6 ক্রিয়েট করবে, তাহলে V6টা আমার আসবে কত ফাইনালি -4 -23 -32, মানে এটা আপনি হাতে কলমে করেও দেখবেন যে একই আনসারই আসতেছে। রাইট, এবার আমরা আসি যে এই
ভেক্টর যে এডিশন করতেছি, ভেক্টর এডিশন করতেছি বা কি বলতেছে সাবস্ট্রাক্ট করতেছি বা মাল্টিপ্লাই করতেছি, এই জিনিসগুলো আসলে আমরা কিভাবে করতে পারি? তো এটার জন্য যেটা হয় যে আমি যদি 2D স্পেসে করি, একটু আগে যে কাজটা করলাম না, সেম জিনিসটা আমি এখানে আবার করতেছি, মানে রিপিটেটিভ জিনিস, সেটা বোঝানোর জন্য করতেছি একই কথা। এটা দেখতে অনেকটা বড় মনে হচ্ছে, কিন্তু আসলে বড় না, কঠিন কিছু না। যখন আমরা কোন একটা ভেক্টর এডিশনকে প্লট করব, তখন আমরা একটা লাইব্রেরিকে আলাদা করে কল করে নিব, সেটা হচ্ছে টাইডিভার্স। যাদের টাইডিভার্স এখানে ইনস্টল করা নাই, যাদের ল্যাপটপ বা ডেস্কটপ ইনস্টল করা নাই, জাস্ট টুলসে গিয়ে ইনস্টল প্যাকেজে ক্লিক করবেন, ওখানে গিয়ে আপনি লিখবেন TIDY টাইডি। দেখেন টাইডি অনেকগুলো আসছে, এর মধ্যে টাইডিভার্স এখানে ক্লিক করে ইনস্টল দিবেন, সে ইনস্টল নিয়ে নিবে, কয়েক মিনিট সময় লাগবে বাট নিয়ে নিবে। তা আমার এখানে ইনস্টল করা আছে, আমি এটা রান করলাম, ফার্স্ট লাইব্রেরিকে রান করলাম। এরপর আগের মতোই কি বলে, ও আচ্ছা আমার ভার্সন এখানে মধ্যে কমপ্লিট করতেছে, এনিওয়েজ সমস্যা নেই। আমি করলাম কি, ফার্স্টে এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেক অ্যাড প্লট টু ডি, এমনি একটা নাম রাখলাম, ঠিক আছে। আমরা এখানে ডট মানে কিন্তু মানে ওই যে পাইথনে আমরা ডট ইউজ করতাম, তখন আমরা মূলত যেটা করতাম যে একটা ফাংশন ওখান থেকে আমরা ডট ইউজ করে ওটার একটা কি বলে যে মানে মানে ওটার আন্ডারে যেগুলো আমার সাব ফাংশন গুলো আছে, ঠিক আছে, ওই 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 মডিউল আন্ডারে যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলোকে আমরা মূলত কল করতাম। এখানে আসলে আমরা চাইলে এই ওই নামটাকে ম্যানুয়ালি ডট হিসেবে অ্যাড করতে পারি বা আন্ডারস্কোর ইউজ করতে পারেন, বাট কোনো গ্যাপ রাখবেন না, গ্যাপ রাখলে সেটা এরর দেখায়, আপনাকে এটা ওয়ান সিঙ্গেল ওয়ার্ড লেন্থের মধ্যে রাখতে হবে। তো আমি এখানে মধ্যে দেখলাম ভেক ডট অ্যাড প্লট টু ডি, একটু লম্বা নাম রাখলাম ফাংশন। এখানের মধ্যে যেহেতু আমরা 2D প্লট করতেছি, খুবই স্বাভাবিক আমার দুটো ভেক্টর থাকবে, ভেক্টর ওয়ান অ্যান্ড ভেক্টর টু। আচ্ছা এখন এখানের মধ্যে কথা হচ্ছে যে আগে আমরা শুরুর দিকে ভেক্টর লিখছিলাম আর আমরা এটাকে ভেক নামে আলাদা করছিলাম, বাট এইবার আমরা এখানে ভেক ওয়ান এবং ভেক টু এই দুটো লিখতেছি। কেউ কি বলতে পারবেন কেন লিখতেছি? যাতে কনফ্লিক্ট না হয়। আহা অন্য কি বলতে পারবেন ভাইয়া? আপনার মানে কথা কি কেটে কেটে আসছে? নেটওয়ার্কের সমস্যা আপনার? না আমি আমরা শুনতে পাচ্ছি না, আমি আমি আমার থেকে তো কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে মনে হয় আমার একটা একটু ড্রপ করছিল মনে। আচ্ছা এখন এখন ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। দুইটা আলাদা ই থাকবে, কি বলে ওই যে দুইটা আলাদা ভেক্টর যাবে। তাহলে একটা রেজাল্টেন্ট ভেক্টর আসবে। তো প্রথমে আমি দুইটা ভেক্টরকে ভেক্টর ওয়ান এবং ভেক্টর টু অ্যাসাইন করে নেব, তারপর আমি সেখান থেকে একটা রেজাল্টেন্ট ভেক্টর বের করব, এডিশন হোক সাবস্ট্রাকশন হোক যেটাই হোক, আলটিমেটলি যেটা আসে সেটা রেজাল্টেন্ট ভেক্টর। এখন ফাংশনের ভিতর ভেক্টর ওয়ান ভেক্টর টু আর কি লাগবে, এক্স অ্যাক্সিস আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন আমি করলাম কি যে এখানে সেকেন্ড ব্রেকেট দিলাম দিয়ে, আচ্ছা এখানে একটা জিনিস নতুন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আগে ছিল প্লট, আগে ছিল আমরা ইউজ করতেছি শুধুমাত্র প্লট, এখানে ইউজ করতেছি যে টু প্লট, ঠিক আছে। তো এখানে আসলে খুব একটা পার্থক্য নেই, টু প্লট মানে প্লট যেটাই দিই না কেন, আমি জাস্ট এটাকে বোঝার সুবিধার জন্য এখানে টু ডট প্লট লিখছি। এটা যদি সিম্পলি প্লটও লিখি তাহলে কোনো প্রবলেম নাই, আমার মনে হয় যে এটা বুঝতে খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা এখন এখানে মধ্যে টু টু প্লট বা ধরুন প্লট সামথিং, প্লট সেকেন্ড, প্লট থার্ড বা প্লট টু, প্লট থ্রি, আমি একটা আলাদা ভেরিয়েবল নিচ্ছি। এখানে টু বলতে কোনো ফাংশন না, জাস্ট আমি এখানে মধ্যে একটা আলাদা ভেরিয়েবল নিচ্ছি, যে ভেরিয়েবলে মূলত আমি এই ভেক্টর ওয়ান এবং ভেক্টর টুটাকে যোগ করতেছি। এখন এটা যোগ করার পর তো একটা জায়গা রাখতে হবে, তাই না, একটা রাখার জায়গা তো লাগবে, সেই জায়গাটা আমি এখানে লিখছি যে টু প্লট, আর কিছু না। আর আমি এই যেহেতু এখানে তিনটাকে আমি যেহেতু ভেক্টর ওয়ান ভেক্টর টু এই দুইটাকে অ্যাড করছি, দুইটাকে সামেশন করছি, সামেশন করছি কিসে,
vec1 plus vec2 তাহলে এখানে আমার তিনটা জিনিস হয়ে গেল আলটিমেটলি কিন্তু আমাকে ভেক্টর যখন আমি প্লট করব মানে অ্যাডিশন যখন করতেছি এটা যদি প্লট করতে চাই বা দেখাইতে চাই যে হ্যাঁ এটা এইভাবে এখান থেকে এখানে আসছে আমি যে আউটকামটা মূলত আনতে চাচ্ছি সেটা আপনাদেরকে আগে একটু দেখাই দিই আমি যেটা করব এইভাবে আপনাদেরকে একটা ফিগার ড্র করাবো এই ফিগারটা ড্র করাবো যাতে আপনি বুঝতে পারেন যে এই ভেক্টর থেকে এই ভেক্টরে অ্যাড হয়ে এই ভেক্টরটা তৈরি হয়েছে সেম জিনিসটা আপনাদের দেখাবো হ্যাঁ নিউ ভেক্টর তৈরি হয় নিউ ভেক্টর তৈরি হয় নিউ ভেক্টর তৈরি হয় আচ্ছা তাহলে আমার এখানে মূলত পজিশন কিন্তু তিনটা একটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন একটা হচ্ছে আমার ভেক 1 এর পজিশন এটা হচ্ছে আমার ভেক 2 মানে সরি ভুল বলছি সেটা হচ্ছে যে আমার এখান থেকে আমার এটা হচ্ছে একটা ভেক্টরের পজিশন আর আরেকটা ভেক্টরের পজিশন না বাট এই দুইটা ভেক্টর যোগ করার পর যে জায়গায় গেছে সেটার পজিশন তাহলে আলটিমেটলি যদি আমি এটাকে বলি এ এটা যদি বলি বি এটা যদি সি বলি তাহলে এ মূলত ইন্ডিকেট করতেছে 0 0 আমার অরিজিন বি ইন্ডিকেট করতেছে আমার ভেক্টর 1 আর সি ইন্ডিকেট করতেছে অ্যাকচুয়ালি ভেক 1 প্লাস ভেক 2 মানে যোগ করার পরে যে লোকেশনটা আসছে সেই লোকেশনটা অ্যাকচুয়ালি সি ডিফাইন করতেছে এটা কি বুঝতে পারছেন জি হ্যাঁ তাহলে আমাকে যেটা করতে হবে প্লট করার সময় খেয়াল রাখতে হবে যেহেতু এই অংশ এবং এই অংশ যেন থাকে থাকলে কেবলমাত্র আমি তাদেরকে অ্যারো দিয়ে প্রকাশ করতে পারবো এর মধ্যে কোনোটা যদি মিস হয়ে যায় তাহলে আমি অ্যারো ক্রিয়েট করতে পারবো না আচ্ছা এবার যেহেতু এখানে তিনটা জিনিস আছে আমি এটাকে আর বাইন্ডের মাধ্যমে একত্রিত করলাম এবং এটাকে আমি অ্যাজ ডেটা ফ্রেম হিসেবে রাখতেছি এই যে এন এ টু প্লট হচ্ছে জাস্ট এমনি নরমাল একটা ভেরিয়েবল এখানে আমাদের টুর কোনো কথা নাই বাট অ্যাজ ডট ডেটা ডট ফ্রেম এটা ইটসেলফ একটা ফাংশন এটা ইটসেলফ একটা ফাংশন ধরুন আমি এখানে মধ্যে আলাদা করে আপনাদেরকে দেখাই ধরুন আমি বললাম যে টু ডট প্লট ঠিক আছে আচ্ছা এটা তো অলরেডি আছে আমি ধরুন লিখলাম যে প্লট টু প্লট টু আমি এটা প্লট টু দিয়ে আপনাদেরকে দেখাই ইজ ইকুয়াল টু অ্যাজ ডট দেখেন অ্যাজ ডট দিয়ে অনেকগুলো এই জায়গায় ফাংশন দেখাচ্ছে অ্যারে অ্যারে ডিফল্ট ক্যারেক্টার কন্ডিশন ক্যারেক্টার ভিতরে আবার আছে কন্ডিশন ডেট ডিফল্ট ফ্যাক্টর হেক্স মোড আরও অনেক ধরনের এখানে শেষ নাই প্রচুর প্রচুর আপনি যতভাবে করতে চান আর কি ঠিক আছে লজিক্যাল ম্যাট্রিক্স মানে ডেটা ফ্রেমকে আপনি কীভাবে সাজাবেন সেটার জন্য আপনাকে এখানে হিউজ এখানে মধ্যে আপনাকে ইয়ে দিয়ে রাখছে আই মিন এখানে ফাংশন দিয়ে রাখছে সো আমি যেটা করব এটাকে আমি ডেটা ফ্রেমে করব এবং ডেটা ফ্রেমটাকে জাস্ট র ডেটা ফ্রেমে ফিরে রাখতে হচ্ছে সো আমি এটাকে ভেক্টর না দিয়ে আমি এটাকে আর বাইন্ড করব আপনি এটাকে আলাদাভাবেও করতে পারেন কোনো সমস্যা নেই ডেটা ফ্রেম এবার আমি করব কি যে আর বাইন্ড এই ফাংশনটা ইউজ করব এরার ভিতরে আমি এই ভেক 1 ভেক 2 এবং এই দুটোকে যোগ করতেছি যোগ করার পর যেটা আসবে সেটা এখানে রাখতেছি এবার আমি পরে যাব আমার প্লট সো PLOT প্লট এটা হচ্ছে গ্রাফিক্স এর জন্য কিন্তু উপরেরটা হচ্ছে একটা ডিফারেন্ট কালার হলুদ কালার পরেরটা হচ্ছে ব্লু কালার এবং ব্লু কালারের পাশে একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে এটা কোন কিসের জন্য ইউজ হয় সেটা বলে দিয়েছে সেটা হচ্ছে গ্রাফিক্স সো প্লট এবার প্লটের ভিতরে আমি প্লট টুটাকে ভ্যালুটাকে নিব প্লট টু ওকে এবার প্লট টুর ভিতরে আমি করব কি এই লোকেশনটা প্রথমে সেট করব সো এখানে মূলত আমি এটা ডিফল্ট আকারে মাইনাস টু থেকে শুরু করতেছি কমা তারপরে কিছু রাখি নেই খালি খালি অংশ ব্ল্যাঙ্ক অংশ এই জায়গাটা বুঝতে একটু সমস্যা হতে পারে বাট আমি দেখাচ্ছি আপনাদেরকে অ্যান্ড এটার ভিতরে অ্যাট ফার্স্ট আমি ভি ওয়ান কে নিচ্ছি যেহেতু আমি এখানে ফাংশন লিখতেছি সো ভি ওয়ান কি জিনিস সেটা কিন্তু আমার এখানে মধ্যে বলার প্রয়োজন নেই আমি জাস্ট এখানে অ্যাজ এ র্যান্ডম একটা ভেরিয়েবল হিসেবে ভি ওয়ান লিখতেছি পরে যখন প্লট করতে যাব তখন সে ভি ওয়ান বলতে সে নিয়ে নিবে যে ভি ওয়ান বলতে আমার ইয়াটাকে বোঝাচ্ছে কি বলে এটাকে যে আমার এক্স এর ভ্যালু বোঝাচ্ছে অ্যান্ড দেন প্লট টু এবার প্লট টুর ভিতরে আমি আবার ঢুকবো ঢুকে সিমিলারলি এটা মাইনাস টু লোকেশন থেকে শুরু করব আর এটার ভিতরে আমি ভি টু নিব আচ্ছা এবার কমা দিয়ে আমি এবার ওই বাকিগুলো যা যা আছে আমি এই জায়গাটা হুবহু কপি পেস্ট করি
আমি যে টু প্লট এবং প্লটের যে অংশটা এইটাকে আমি আপনাদের কাছে এখন আপনাদের সামনে এটাকে রিক্রিয়েট করলাম, তো আমি এটাকে মুছে ফেলি। এখন যে প্লট টু থেকে যেটা নিছি সেটা সিমিলারলি এই টু প্লটের জায়গায় আমি রিপ্লেস করে দিব। তো আমি জাস্ট এই অংশটুকু এই জায়গায় টু প্লটের যেখানে যেখানে টু প্লট আছে সেখানে যেখানে আমি এটা রিপ্লেস করে দিচ্ছি, তাহলে আমার আর কি এখানে কোনো ভুল হবে না। এটাও রিপ্লেস করলাম, এটাও রিপ্লেস করলাম। আচ্ছা আর কি কি আছে এখানে? ও আচ্ছা আরেকটা আছে, সরি জি বললাম আরেকটা আছে, হ্যাঁ এখানে আছে একটা আর এখানে আছে পয়েন্ট, হ্যাঁ এখানে আছে জি। ওকে ডান। এবার আচ্ছা পরের কাজগুলো কি করছি, এটা হচ্ছে প্রথমে প্লটের কাজ করলাম, দেন আমরা সে এরর কাজ। এরো যেহেতু এখানে তিনটা, খেয়াল করে দেখেন এখানে তিনটা এরো আছে, তাহলে ফাংশন আমার হবে এরো এরোস এরোস, তিনটা তিনবার। প্রথমটা কি, প্রথমটা 00 থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে ঠেকবে বলেন তো? ফার্স্ট যেটা আমার এই ভেক্টরের যে পজিশনটা ভেক ওয়ান, ভেক ওয়ানের পজিশন, হ্যাঁ ওইটা এখানে মধ্যে বসবে। সো প্লট টু এর ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান মানে হচ্ছে যে এটা ভেক্টরের প্রথম প্রথম ভেক্টরের ফার্স্ট ভ্যালু, ওয়াই ওয়ান হচ্ছে আমার প্রথম ভেক্টরের সেকেন্ড ভ্যালু, এই ওয়ান ওয়ান হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে আমার প্রথম ভেক্টর হুইচ ইজ ভেক ওয়ান, আর পরের ওয়ান হচ্ছে ভেক ওয়ান এর প্রথম ভ্যালু, প্লট টু হচ্ছে প্রথম ভেক্টরের সেকেন্ড ভ্যালু, এবং এই অ্যারোটা হবে ব্লু কালারের। আমি আবার একটু বলি, বুঝতে যদি সমস্যা হয় বলবেন। আমি 00 থেকে শুরু করতেছি, এখানে যেহেতু অন্য কোনো আমার কাহিনী নাই, 00 একটাই পজিশন আমার অরিজিন, এখানে কিছু লেখার প্রয়োজন নেই। কিন্তু আমার যেহেতু এখানে দুইটা ভেক্টর আছে, ভেক ওয়ান এবং ভেক টু, তাহলে আমাকে একটু খেয়াল করতে হবে যে আমি কিন্তু এখানে প্রথম যে এ আমি যে বি পজিশন লিখতেছি, বি পজিশন ভেক ওয়ান থেকে আসতেছে না জি? তাহলে আমি এই ভেক ওয়ান এর যে দুইটা পজিশন এক্স এন্ড ওয়াই এটাকে আমাকে ঠিক করতে হবে। আমি কিভাবে বুঝবো, কারণ আমার তো এখানে প্লট টুর ভিতরে আমি তিনটা আছে, ভেক ওয়ান ভেক টু আর হচ্ছে ভেক ওয়ান প্লাস টু, মানে ইটসেলফ এটা কম্বাইন্ড একটা ভেক্টর, তিনটা ভেক্টর আছে। তো প্রথমে প্লট টুর ভিতরে যখন আমি থার্ড ব্রেকেট দিয়ে ঢুকবো, থার্ড ব্রেকেট মানে হচ্ছে ওর ভিতরে ঢুকা, পাইথনও সেম কাজ করে, থার্ড ব্রেকেট মানে হচ্ছে কোনো একটা ডেটা ফ্রেমের ভিতরে ঢুকা, এবং পাইথনে এবং আরে সেম ভাবে সেটা ঢুকবে, ফার্স্টে রো ওয়াইজ ঢুকবে তারপর কলাম ওয়াইজ ঢুকবে। আচ্ছা ওটা ওটা পরে হিসাব, ওটা যখন ম্যাট্রিক্সে করবো তখন আমি এটা বুঝাবো। এখন আমরা বলি যে এখানে কাজটা কি হচ্ছে, প্লট টুর ভিতরে ঢুকলাম থার্ড ব্রেকেট দিয়ে, এই ওয়ান মানে হচ্ছে আমার ফার্স্ট ভেক্টর, আর এই ওয়ান হচ্ছে ভেক ওয়ান এর ফার্স্ট ভ্যালু, ওয়াই ওয়ান এর ক্ষেত্রে সিমিলার, ওয়াই ওয়ান এর ক্ষেত্রে কি হবে এই ভেক ওয়ান ওইটার এবার সেকেন্ড ভ্যালু টু, তাহলে আমার এই ফার্স্ট অ্যারোটার কাজ কমপ্লিট, ব্লু কালার দিলাম ব্লাবলা। এন্ড অ্যারোস পরেরটা, এবার পরের যে অ্যারোসটা হবে এটা দেখেন কোথা থেকে শুরু হবে, যেখানে আমার অ্যারোটা শেষ হয়েছে ওখান থেকে শুরু হচ্ছে। সো তাহলে ওয়ান ওয়ান এবং ওয়ান টু, এই দেখেন এবার হচ্ছে এটার জন্য এক্স জিরোর পজিশনটা হচ্ছে ওয়ান ওয়ান আর ওয়াই জিরোর পজিশন হচ্ছে ওয়ান টু, এটা ক্লিয়ার তো তাই না? যেখানে শেষ হচ্ছে ওখান থেকে পরে অ্যারোটা শুরু হবে না, খুবই স্বাভাবিক। আর কোথায় গিয়ে শেষ হবে, প্লট টুর ভিতরে আমি যখন ঢুকবো তখন এখানে দেখাচ্ছে থ্রি, বলতো থ্রি মানে কি? ভেক্টর 1 প্লাস 2 এক্স্যাক্টলি, এইটা তিন নাম্বার, তিন নাম্বার ভেক্টরের 1 মানে কি ফার্স্ট ভ্যালু, ওকে, আর পরেরটা হচ্ছে থার্ড ভেক্টরের সেকেন্ড ভ্যালু, আরটা হচ্ছে আরটা হচ্ছে অ্যারোস, আর থার্ড অ্যারো যেটা এটা আমার 00 থেকে শুরু হবে এইটা লাস্ট পর্যন্ত, তাহলে এটা 00 থেকে শুরু হচ্ছে কোথায় গিয়ে শেষ হচ্ছে, এই এই যে 31 গিয়ে শেষ হচ্ছে, 31 এবং 32 গিয়ে শেষ হচ্ছে, খুবই সহজ। জাস্ট আপনাকে জাস্ট এটা বুঝতে হবে যে কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে, এটা যদি আপনি এখানে মধ্যে অ্যাসাইন করতে পারেন তাহলে আপনার অ্যারোতে কোনো ভুল হবে না। কালার আপনি আপনার সুবিধা দেন, ব্লু আমি ব্লু গ্রিন রেড দিছি, ঠিক আছে।